লাস্ট স্টার্ট হয়েছে, কে কে দেখছে? শোভানুর রহমান? হ্যাঁ, কিলো কিলো মানে কিলো না হিল, হ্যালো না টিলো, সুন্দরী, আরিফুর রহমান বা হুদাই? হ্যাঁ হুদাই, কারণ হচ্ছে আমি সেই সকালবেলা 8টায় কল টাইম ছিল, আমি শুটিং আসছি, সামহাও আমার সিন এখনো শুরু হয় নাই, আর সকাল থেকে এ পর্যন্ত আমি শুয়ে বসে কাটাতে কাটাতে আমি বোর, এর জন্য আমি লাইভ আসলাম খুদাই। আরিফুল অপু সালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু আমি হুদাই লাইভে আসছি, সো উই ক্যান চিট চ্যাট, গল্প করতে পারি, এমনি আজাইরা হুদাই গল্প করতে পারি। আচ্ছা, অনেক ভিড় হচ্ছে, কি চাই? যেহেতু শুটিংয়ের ফাঁকে আমি আমার আজকের কাজটা নিয়ে তাহলে একটু বলি, ততক্ষণে সবাই আসুক। আমি একটা সিঙ্গেলের কাজ করছি, সিঙ্গেল নাটকে শুটিং করছি, যার নাম হচ্ছে তবুও জীবন মায়ের মতো ভালো। এত সুন্দর একটা গল্প, এত মানে এত ইমোশন, মানে এত রিয়েলিস্টিক একটা গল্প, আমার যখন আমি ফার্স্ট স্ক্রিপ্টটা পড়ি তখনই আমার খুব ভালো লেগেছে। আর এটা আমাদের ম্যাক্সিমাম মেয়েদের, মায়েদের মানে মা মেয়ে নিয়ে একটা গল্প, সবার লাইফ, লাইফের সাথে কোনো না কোনো জায়গায় মিলেই যাবে গল্পটা। আমরা ইউজুয়ালি মেয়েরা ছেলেরা সবাই বাহিরে কিছু হোক, ফ্রেন্ডদের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, কাজে যায়, যেখানে যা কিছু হোক, সব রাগ এসে মায়ের উপর ঢালি। কখনো চিন্তা করি না যে মার সাথে যে আমরা এই টাইপের বিহেভ করছি বা সব রাগ যে তার উপর ঢালছি তার কেমন লাগছে। সো যখন আমি স্ক্রিপ্টটা পড়ি, মানে একটা টাইমে গিয়ে আমি রিয়েলাইজ করতে পারি, আল্লাহ, আমিও তো আমার মার সাথে মাঝে মধ্যে এরকম করি, তখন আমার মার কত খারাপ লাগে। বিকজ আমি যখন স্ক্রিপ্টটা পড়লাম তখন একটা থার্ড পার্সনের একটা গল্প মনে ছিল যে হ্যাঁ এই মেয়েটা এই ওর মার সাথে এইটা এটা করছে, আমার খুব রাগ লাগছে, কেন মেয়েটা ওর মার সাথে এরকম এরকম বিহেভ করে, এইভাবে কথা বলে। তখন আই গট রিয়েলাইজ যে আমিও যখন আমার মার সাথে সামটাইমস খারাপ ব্যবহার করি, চিৎকার করে কথা বলে, তখন হয়তো আমার মারও এত খারাপ লাগে। সো আই থিঙ্ক আমি একদম মন দিয়ে কাজ করছি নাটকটাতে, তো আই থিঙ্ক নাটকটা অন এয়ার যাওয়ার পর সবার অনেক ভাল লাগবে, আর এখানে আমার অ্যাক্টিংয়ের অনেক জায়গা আছে, তো আমি আমার 100% দেওয়ার ট্রাই করছি, হোপ ফর দ্য বেস্ট। অন এয়ার হলে আমি সবাইকে জানিয়ে দেবো, প্লিজ সবাই দেখবেন। দেখে আমি একটু কমেন্টস পড়ি, সোহানুর রহমান দোস্ত চিনোস না তো? ও চিনছি চিনছি, আরে আমার ফ্রেন্ড লিস্টে সোহানুর রহমান অনেকগুলো আছে, কেমন চিনব। কি অবস্থা তোর? এরপরে নুরুল আফসার রাজ, হে প্রিটিনেস, থ্যাংক ইউ। আসিফ আহমেদ, মিষ্টি কুমড়া, আমার মিষ্টি আলু, ওইদিন তো ওদের পুরান ঢাকায় গেছি আমি, হোটেল আল রাজাকে নাস্তা করছিলাম, আমি ভাবছিলাম তোকে ফোন দিব, বাট পরে মনে হলো যে অনেক সকালে তুই মেবি ঘুমাচ্ছিস, সেজন্য আর ফোন দিই নাই। কই তুমি শুটে? হ্যাঁ আমি শুটিংয়ে, শুটিংয়ের ব্রেকে আমি লাইভে আসলাম। অতনু ঘোষ সুমন, সুমন আচ্ছা, আনিসুল অপু, আনিসুল অপু একটাই, আনিসুল অপু একটাই।
আর কি বলবো, ও আমি নতুন একটা নতুন একটা মানে কি আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি আইন আফরোজ নামে। সো আমি ওইখানে ভিডিওস বানাবো, কন্টেন্ট বানাবো, কন্টেন্ট বানিয়ে আপলোড করবো। সো আমি চাই সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। এখনও ওইটাতে কোনো ভিডিও আমি আপলোড করিনি, মাত্র মানে প্ল্যানিং চলছে ওইটা নিয়ে। সো সামটাইমস যারা আমার ফ্রেন্ডস বা ফলোয়ার এরা তো দেখে, সামটাইমস আমি একটু 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 গান গে, একটু একটু নাচানাচি করে, ঢং করে ভিডিও আপলোড করি, ওইগুলোর অনেক ভিউ হয়। সো আই থট যে আমি কেন আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ওইখানে আমার ভিডিওগুলো আপলোড দিই। সো ওই ভাবনা থেকেই আর কি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউবে আইরিন আফরোজ নামে। তো ওইটা নিয়ে খুব প্ল্যানিং চলছে, অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং আছে আমার, যেগুলা লেম না, কাতুকুতু দিয়ে হাসানো না, বাট মজার কিছু ভিডিওজ আমি বানাবো, এখানে আপলোড করবো, আই গেস সবার ভালো লাগবে। লায়লাতুল ফেরদৌস মিথিলা, তুমি এত বিউটিফুল কিভাবে রাখো অলওয়েজ মেকআপ করে? আর কে কি লিখছে? ওকে আচ্ছা, কেউ কিন্তু কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারো, কারো কিছু জানার থাকলে অথবা কোনো রিকোয়েস্ট থাকলে। কথা খুঁজে পাচ্ছি না, কি বলবো।